আজকে তোমাদের সাথে একটা অন্য রকমের ভিডিও শেয়ার করব। তো দিনটা ছিল 5 জানুয়ারি 2023। সকালবেলায় প্রত্যুষ অফিস যাওয়ার আগে ও বসেছিল, ফোন দেখছিল। তো 6 জানুয়ারি আগে থেকে বলে দিই, ও 6 জানুয়ারি ওর বার্থডে। তো তার আগের দিন আমি ওকে একটা ওর বার্থডে গিফটটা দিচ্ছিলাম। তো এটা আমি অনেকদিন আগেই অর্ডার করে রেখেছিলাম, কারণ ও বাইক খুব ভালোবাসে। তো ওর হেলমেট অনেকগুলোই আছে, তো তার মধ্যে ভাবলাম এই গিফটটা, এই ধরনের হেলমেট ওর কাছে ছিল না, তো ভাবলাম এই গিফটটা ওর জন্য ভালো হবে, তো এটাই আমি অর্ডার করেছিলাম। তো সেটাই আমি ওকে সারপ্রাইজ দিচ্ছিলাম। তো খুব আনন্দ পেয়েছে এটা দেখে। তো সেটা আমাদের ভালোই যাচ্ছিলো দিনটা। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, আমাদের 1 জানুয়ারি আমাদের একটা রিলেটিভ মারা গিয়েছিলেন, তো তার জন্য আমাদের অসুস্থ চলছিল। তো আমার জন্মদিনে কিছু প্ল্যান ছিল না, তো এমনি আমরা দুজন মিলেই আমরা তার মানে দিন টাইম স্পেন্ড করবো এটাই ভেবেছিলাম। আর ওর তো অফিস থাকে, অফিস যাবে এরকম ভেবেছিলো। সব কিছু নর্মাল যেমন চলছিল তেমনই চলছিল, কারণ বছরের প্রথম দিন একটু খারাপই যাচ্ছিলো বলে আমাদের মনটা একটু খারাপ ছিল। তো ভাবলাম না, সবসময় মন খারাপ করে সব কিছু চললে হবে না, যা হচ্ছে ওটাকে মেনে নিয়ে দিনগুলোকে কাটাবো। তো এইভাবেই আমরা ভালো মতোই চলছিলাম। তো 5 জানুয়ারি আমরা হচ্ছে ওকে, আমি ওকে সারপ্রাইজ দিলাম, ও খুব আনন্দ পেলো এগুলো দেখে। তারপর তো অফিস চলে যাই। তারপর এটা হচ্ছে 6 জানুয়ারি রাত্রি 12টা, মানে ওর জন্মদিন পড়লো। তো আমাদের তো অসুস্থ ছিল বলে আমরা কেক টেক সেরকম কিছু কিনিনি, আর আমি ভাবছিলাম এগুলো একটা বানাবো, বাট তাও আমি বানাতে পারিনি, মানে টাইম পাইনি। তো তার জন্য আমাকে একটা, আমি একটা বাড়িতেই যা ছিল, কুকিজ ছিল আর বিস্কিট ছিল, ওগুলো দিয়ে চকলেট দিয়ে আমি সাজিয়ে যেটুকু হয় আমরা দুজন মিলেই সেলিব্রেট করছিলাম। তো দেখো এগুলো কাটছিলো, ই করলো, সব কিছু ভালোই চলছিলো। তারপরে যে লাইফে কি একটা হয়ে গেল এরকম টাইপের, সত্যি আমাদের লাইফে এরকম আমরা কখনোই ভাবিনি। এটা একটা পুরোটাই আনএক্সপেক্টেড, মানে এরকম জীবনেও আমি কল্পনা করিনি। তোমরা ওকে ভালো মতো দেখতে পাচ্ছ হয়তো, ওর গলাতে দেখো একটা চেনও পড়ে আছে। ও এটা হচ্ছে আমাদের আশীর্বাদের চেন, মানে আমার বাবা দিয়েছিল আশীর্বাদে ওকে। তো এটা হচ্ছে ও লকারেই রাখি সবসময়, আমার লকারেই থাকে। বাট এটা আমরা 2 দিন আগেই আমরা বার করেছিলাম জন্মদিনের 2 দিন আগেই। তো তারপরে সেটা পড়েছিল। এটা হচ্ছে 6 জানুয়ারি সকালবেলার, এটা আমরা দেখাচ্ছি, ভিডিওটা করছি। তোমরা ওই বিছানাগুলো এগুলো অ্যাভয়েড করো, কারণ তখন অসুস্থ ছিল বলে আমি সব চাদর টাদর কেচে দিয়েছিলাম বলে সেগুলো নর্মালি রাখা আছে। তো যেটা হচ্ছে মেন কথা, তো আমাদের সাথে রাত্রিবেলায় একটা ভয়ঙ্কর ঘটনা হয়েছিল, মানে দুর্ঘটনা বলবো, মানে লাইফে আমি কোনোদিনও এরকম এক্সপিরিয়েন্স হয়নি। ফার্স্ট টাইম আমার সাথে এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, মানে আমাদের সাথে। প্রতিদিনের মতো যেমন আমরা ঘুমোই তেমন ঘুমিয়ে পড়েছিলাম, আমরা ইস্টের দিকে মাথা করে ঘুমিয়েছিলাম। হঠাৎ করে 3:30 নাগাদ প্রত্যুষের অস্বস্তিতে আমার ঘুমটা ভাঙলো। তো আমি জিজ্ঞাসা করছি কী হয়েছে, তো ও বলছে যে কে আমার গলায় ধরে ধরে টানছে। তো আমি ভাবলাম ফার্স্টে স্বপ্ন দেখছে বা কোনো ঘুমের মধ্যে হয়তো কিছু হয়েছে। তো দেখছি মশারি চাঙানো আমাদের, তার মধ্যে মশা ভনভন করছে, এদিকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, জানলা সব খোলা, মাথা জানলাগুলো সব খোলা। তো জানুয়ারি মাস বুঝতেই পারছো কতটা ঠান্ডা। তারপরে হঠাৎ করে ও ঘুমটা ভেঙে ও লাইটটা জ্বালালো, তখন দেখছি সাউথের দিকে আমার জানলাটা খোলা। তো তখনই ও আমার দিকে তাকাতে গিয়ে আমার না মাথায় হঠাৎ করে আমার মনে হলো মশারিটা কাটা, পুরো কাটা মতো লাগলো। তো আমি ওর গলার দিকে তাকাতে আমার মনে হলো যে ও চেনটা কোথায় গেল। যখনই বললাম চেনটা কোথায় গেলো, ও গলায় হাত দিয়ে তারপর তো চিৎকার করলো, চোর 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 করে। তারপর তো আমরা বাইরে বেরিয়ে পড়েছিলাম, তো সবাই আমরা দেখেছি ও অনেক দূর গিয়েছিল, তো আশেপাশে সেরকমভাবে কিছু দেখতেও পাইনি আমরা। সত্যি আমাদের সাথে যা ঘটনা ঘটেছে, মানে আমি প্রায় এখনো পর্যন্ত আমি এখনো আতঙ্কে থাকি। মানে আমি 2-3 মাস পুরো আমি ঘুমোতে পারিনি, রাত জেগে থাকতাম, মনে হতো মাথার কাছে কে দাঁড়িয়ে আছে, মানে এত ভয় পেয়েছিলাম আমরা। মানে আমি তো খুবই ভয় পেয়েছিলাম, আমি প্রচণ্ড শরীর অসুস্থ হয়ে পড়েছিল। বাট জীবনে তো সব রকম মানে চড়াই উৎসাহ তো আছে, তো সব কিছু কে ওভারকাম করে ভাবলাম না এইভাবে চলবে না লাইফ, তো আমাদেরকে সব মুভ অন করতেই হবে। তো তার জন্য আমি আবার সব কিছু নর্মাল লাইফে ফিরতে শুরু করলাম, তোমার সাথে শেয়ার করলাম। এগুলো হচ্ছে আমাদের বাড়ির না, এগুলো হচ্ছে আদার্স। সেদিন রাত্রেবেলায় আদার্স অনেক বাড়িতে বা অনেক অ্যাপার্টমেন্টের সিটি ফুটে, সেদিন রাত্রে 3টার সময় হয়েছে, সেগুলো শেয়ার করলাম। আমরা FIR করেছিলাম, কারোর কাছ থেকে কোনোরকম সাহায্য পাইনি। তো সেদিনটা আমাদের যে কী কেটেছে তোমার সাথে আরও ডিটেলস সব কিছু শেয়ার করবো আমি প্রত্যুষ মিলে। একবার মুখটা দেখো প্রত্যুষের বার্থডেটা যে এরকম ভয়ঙ্কর কাটবে সত্যি লাইফে ভাবিনি। তো সারাদিন তো আমাদের কিচ্ছু খাইনি, জল পর্যন্ত আমরা খাইনি, রাত 10টার সময় ওর জন্য একটুখানি খাবার করে দিয়েছিলাম, কি করবো। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা ডিটেলসে সব কিছু শেয়ার করবো।